সো একটু আগে বলছিলাম যে অনেকদিন পর আপনাদের সাথে লাইভে আড্ডা দেওয়া হয়ে যাবে, কারণ অনেকটা দিন লাইভে আসা হয় না, লাইভে কথাবার্তা বলা হয় না। সো হুট করে আজকে মনে হলো অ্যান্ড আমাকে বলা হলো যে যাও, তোমাকে তো মানুষজন ভুলে যাচ্ছে। সো ইয়াস, আপনারা আমাকে ভুলে গিয়েছেন কিনা বা আপনারা আদৌ আমাকে মনে রেখেছেন কিনা সেটা দেখতেই বেসিকলি আজকে লাইভে চলে আসা। সো ফোনটা ঠাস করে পড়ে যাচ্ছিল, বাট হিয়ার আই অ্যাম, আমি ফোনটাকে ধরে ফেললাম। যাই হোক, সেটা কথা না, কথা হচ্ছে যে আপনারা কি আসলেই আমাকে ভুলে গেছেন, মানে মনে আছে তো, তাই না, যে দিস ইজ অদিতি অ্যান্ড আপনারা আমার সাথে আছেন এখন অস্থিরের অস্থির লাইভে। সো অস্থিরের অস্থির লাইভ সেকশনে আপনারা চাইলে আমাকে জানাতে পারছেন আপনার মনের সকল কথাবার্তা। এবং যেহেতু ভালোবাসা দিবস ছিল, একই সাথে ছিল ফাল্গুনও, সো আপনার দিনটা কেমন গেল, আপনার ভালোবাসার মানুষটার সাথে আপনার সময়টা কেমন কাটলো, চাইলে কিন্তু সবটাই আজকে একদম লাইভে গরমা গরম আপনাদের সাথে কথাবার্তা হয়ে যাবে, লাইভ চিটচ্যাট হয়ে যাবে, রাইট? ওকে, দেখেছি অনেকে কানেক্টেড হয়ে আছেন। সাদিকুল ইসলাম আছেন, হাই, হ্যালো। ওকে, ফরহাদ হোসেন আছেন, আপু কেমন আছেন? আপু ভালো আছি, বেঁচে আছি, আপনাদের দয়া সুস্থ আছি। ওকে, সুমন মোহাম্মদ বলছেন শুভ অপরাহ্ন, শুভ অপরাহ্ন আপনাকেও সুমন ভাইয়া। ওকে, শাহাদাত বিপ্লব বলছেন মনে নেই কারণ আগে দেখিনি কখনো। আপনার চোখের মনে হয় সমস্যা আছে, আপনি চোখের একটা ভালো ডক্টর দেখান, যদি একান্তই আমাকে না দেখে থাকেন তাহলে এই যে এখন দেখে নিচ্ছেন এবং এরপর থেকে রেগুলারলি দেখতেই হবে, দেখতেই হবে, দেখতেই হবে। ওকে, তাহির আহমেদ আছেন, আমার কিউট আপু কেমন আছো? কিউট আপু ভালো আছি, তাহির আপনি কেমন আছেন? ওকে, রাকিবুল ইসলাম বলছেন লাভ ফ্রম কুষ্টিয়া ভেড়ামারা। ওকে, কুষ্টিয়ার ভেড়ামারা থেকে আপনি আছেন। ওকে, সাদা বিপ্লব বলছেন ভালোবাসার মানুষ নেই। আচ্ছা, আপনাদের যে একটা ভ্রান্ত ধারণা থাকে যে ভালোবাসার মানুষ মানেই হচ্ছে যে একদম প্রেমিক প্রেমিকা হতে হবে, মানে ভালোবাসা দিবস শুধুমাত্র কাপলদের জন্য, দিস ইজ সো রং, ইউ নো, বিকজ আপনার ভালোবাসা দিবসটা কিন্তু আপনি আপনার ফ্যামিলি মেম্বারদের সাথে কাটিয়ে থাকতেই পারেন, তাই না? আপনার ভালোবাসার মানুষটা আপনার বন্ধু হতে পারে, আপনাদের যে একটা ছোটো সার্কেল থাকে, আমাদের হয়তো বা ইউনিভার্সিটি লাইফ বলি বা হয়তো বা অফিস লাইফ বলি, কলিগদের সাথেও কিন্তু একটা ছোটো ছোটো সার্কেল ক্রিয়েট হয়েই যায়। সো তাদের সাথেই হয়তো বা আপনি কাটিয়েছেন আপনার ভালোবাসা দিবসটা হতেই পারে, তাদেরকেও কিন্তু আপনি ভালোই বাসেন, তাই না? সো ভালোবাসা দিবস মানেই হচ্ছে প্রেমিক বা প্রেমিকা থাকতেই হবে, তাদের সাথেই সময় কাটাতে হবে, এরকমটা কিন্তু একদমই না। ওকে, লুকিং সো প্রেটি আপু, থ্যাংক ইউ সো মাচ। রাকিবুল ইসলাম বলছেন হাই গুলু গুলু হাম্বল ফেলো। আমি না চোখে কাট হয়ে গেছি, আপনি আমাকে কোথায় গুলু গুলু দেখতে পাচ্ছেন আমি না জানি না। ওকে, জানাত আক্তার বলছেন আসসালামু আলাইকুম অদিতি আপু কেমন আছো? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম জানাত, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, এ আর আশিক আছেন, হাই আপু কেমন আছেন? আপু অনেক ভালো আছি, আশিক আপনি কেমন আছেন? ওকে, কিউট আপু বলছেন সাজ্জাদ হোসেন সাজু, ওকে, হাউ আর ইউ টুডে? আমি অনেক ভালো আছি, লঙ্কারা ভিকু, আপনার নামটা আমি অতটুকু পড়তে পেরেছি আর বাকিটুকু পড়তে পারছি না, আই এম সো সরি ফর দ্যাট। অ্যান্ড সো কিউট স্পেশালি স্টাইল অফ টকিং হারুনা রশিদ, থ্যাংক ইউ সো মাচ, আমি এইভাবে কথা বলি, থ্যাংকস ফর অ্যাপ্রিসিয়েটিং। ওকে, ভালো লাগে না অনুর নবী, কেন ভালো লাগে না? আপনার জন্য যে একটা গান আছে না, শনিবার ভাল লাগে না, ওই গানটি ডেডিকেট করতে ইচ্ছে করছে, বাট এখন তো লাইভে আসলে গান ডেডিকেট করে কিছু লাভ নেই, বিকজ চারটা থেকে যেহেতু আমাদের রিকোয়েস্টেড সং আওয়ার আছে, তখন চাইলে আমি আপনাকে ডেডিকেট করে গানটা প্লে করে দিতেই পারি, রাইট? ওকে, একটা সং শোনাবেন আপি, তাহিন জান্নাত, গান তো অলরেডি চলছে, 9.6 টিউন করলেই আপনি গান শুনতে পাচ্ছেন। ওকে, আপি লিপস্টিকটা লাল হলে অনেক ভালো হতো, নিঝুম কাশফি, ইয়াস, লিপস্টিকটা লাল হলে ভালো হতো। আমি অ্যাকচুয়ালি পুরো র ফেসে আছি, মানে আমি আজকে এসেছি ডিরেক্ট হচ্ছে এক জায়গা থেকে, তো সেখানে আসলে রেডি হওয়ার সময়টাও আমি পাইনি, তো হুট করে যখন এখন শুনলাম যে আপনাদের সাথে কথা বলতে হবে, আড্ডা দিতে হবে, তখন আসলে নিজেকে ধরেও রাখতে পারিনি যে আমি একটু রেডি হয়ে তারপর আপনাদের সামনে আসবো, ওই সময়টুকুও কেন জানি নিজেকে দিতে ইচ্ছে করেনি, আচ্ছা না এখনই যাই, এখনই গিয়ে কথা বলে, একটা এক্সাইটমেন্ট কাজ করে না, বহু বছর পর যখন প্রিয় মানুষগুলোর সাথে কথা হয় লাইভ ফেস টু ফেস, একটা চিটচ্যাট হয়ে যায়, তখন কিন্তু এরকম একটা অনুভূতি কাজ করেই। ওকে, যুক্ত হয়ে গেলাম আপনার সাথে, ইটস হৃদয়, যুক্ত হয়ে গেছেন, যুক্ত হয়েই থাকুন। ওকে, আর আই হৃদয় বলছেন আপনাকে খুব ভালোবাসি আমি, আমি তো আপনাদের সবাইকে খুব ভালোবাসি। ওকে, অদিতি আপু তোমাকে চশমায় বেশি ভালো লাগে, সরকার রাসেল শিশির, চশমায় ভালো লাগে, কিন্তু চশমা পড়লে তো চশমার হচ্ছে রিফ্লেকশনটা সামনে থেকে দেখা যাবে, সেদিন চশমাটা একটু অ্যাভয়েড করি।
ওকে আপি, তুমি অসাধারণ, নিঝুম কাশ্মীর বলছেন, থ্যাংক ইউ সো মাচ। রাজ্জাক, রাজ্জাক আছেন? হ্যালো আপু, অনেকদিন পরে আপনার লাইভে যুক্ত হলো রাজ্জাক, মালয়েশিয়া কোয়ালালামপুর থেকে। ওকে রাজ্জাক, কি আছে, আপনি অনেকদিন পরে লাইভে যুক্ত হয়ে গেছেন। আসলে আমি নিজেও অনেকদিন পরে লাইভে এসেছি, সো থ্যাংক ইউ সো মাচ ফর জয়নিং। এত দূর থেকে আপনি যুক্ত হয়ে আছেন। আপনার সেই প্রবাস জীবন কেমন যাচ্ছে? সেখানে কি আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে মিস করেন, বা মনে হয় দেশে একটু আসা উচিত, ঘুরে যাওয়া উচিত, বা দেশকে কি মিস করেন কিনা সেটা কিন্তু চাইলে আমাকে জানাতেই পারছেন। ওকে, আসসালামু আলাইকুম আপি। আও, আমার কেন ব্যাক ক্যামেরা অন হয়ে যায়, মানে ওই যে বলছিলাম অনেকদিন পরে লাইভে যাওয়ার পরে যেটা হয়, আমার ফোন পড়ে যাচ্ছে, ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাচ্ছে, কেন হবে এরকমটা? ওকে, হাই, কেমন আছেন? হ্যালো ইয়াসিন, ইয়ামিন, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে আপু, তোমার হেয়ারগুলো নাইস। শাহাদাত হোসেন, আমার হেয়ার, ভয়েস, চেহারা সবই আজকে খুবই ডিস্ট্রয়েড অ্যান্ড খুবই মেসড আপ অবস্থায় আছে, বাট স্টিল থ্যাংক ইউ। ওকে, কেমন আছেন? পার্বত্য জেলা খাগড়াছড়ি থেকে আছি, এম জুলফিকার আলী ভুট্টো। ওকে, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, আপনার সাথে, ওকে, আপনার কমেন্টসটা কোথায় জানি, আচ্ছা আপনার সাথেটা কই, ওনার কিন্তু আমার ভালো লাগে, হৃদয়, আমার সাথেটা মানে হচ্ছে আর যে যারা যারা তো আছে, যারা তো ছিল হিটমিক্সে ছিল আপনার সাথে, কেন আপনি ওকে শোনেন না? এটা কিন্তু একদমই ঠিক না, আপনার যাকে ভালো লাগে, আপনি যাকে ভালোবাসেন, সে কখন আসছে কখন আসেন সেটা খবর রাখবেন না, এটা কোনো কথা? ওকে, আর কে কে আছেন? আরিফ, আরিফ বলছেন আপনার কথাগুলো আমার খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ। উম্মে হাবিবা আছেন, শুধু ছেলেরা। ওকে হাবিবা, দিস ইজ নট অ্যান অ্যাডভার্টাইজিং সেকশন, যেখানে আপনি আপনার ফোন নাম্বার সবাইকে মানে বিলিয়ে বেড়াচ্ছেন বা অ্যাডভার্টাইজ করছেন, সো ইউ বেটার গো অ্যান্ড ডু দ্যাট ইন ইয়োর ইনবক্স, এখানে প্লিজ না। হ্যাঁ, ওকে আপু, শীত তো তুমি দেখি কারো হওনি, সরকার রাসেল শিশির, আমি বুঝিনি আপনার কথাটা, আপনি যদি আমাকে আরেকটু বলে দিতেন। আফটার আ লং টাইম, ইয়েস, মোহাম্মদ ফায়াজ, থ্যাংক ইউ সো মাচ। ওকে, হাম্বল ফেলো আছেন, হাই, কমেন্টস পড়ছেন না কেন? হাম্বল ফেলো, কমেন্টস তো পড়েছি আপনার, কেন পড়বো না, এই যে পড়ছি। ওকে, আচ্ছা আপু, শীতে কালো হয়ে গিয়েছি, আমি সিরিয়াস, শীতের সময় অনেকেরই প্রবলেমটা হয় যে আমাদের হয়তো বা স্কিন একটু ডার্ক হয়ে যায়, যেটা নর্মালি হয়তো বা গ্রীষ্মকালে হওয়ার কথা, স্কিন বার্ন হয়ে যাওয়ার কথা, বাট সেটা শীতকালে আমরা অনেকেই ফেস করি, তখন যেটা করতে হয় শীতে কিন্তু স্কিনের একটু স্পেশাল টেক কেয়ার আপনাকে করতে হবে, যেটা আমি অনেক সময় চেষ্টা করেছি আপনাদের ছোট ছোট টিপস অ্যান্ড ট্রিক্স যেন শেয়ার করে দিতে পারি, আপনাদের যেন হচ্ছে শীতকালে স্কিনটা টেক কেয়ার করতে পারেন, যাদের খুশকির সমস্যা ছিল তাদের জন্য কিছু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করা হয়েছে, যাদের হয়তো বা স্কিনটা একটু এক্সট্রা রাফ হয়ে যায়, একটু এক্সট্রা ড্রাই হয়ে যায়, তাদের জন্য কিন্তু টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করাই আছে, সো অবশ্যই আপনি চাইলে যদি সেগুলো ফলো করতেন তাহলে কিন্তু আপনি সেভাবে রুলস অ্যান্ড গুলো ফলো করলে আপনার স্কিনটা একটু হয়তো বা ইম্প্রুভমেন্ট হতো। ওকে, আর কে কে আছেন আমার সাথে? তাইহান ইবনে আতাফ আছেন, আই হে আপু, কেমন আছো? তোমাকে অনেকদিন পর দেখে অনেক ভালো লাগছে। হি তাইহান, আমি ভালো আছি, তুমি কেমন আছো? তোমাকে আসলে অনেকদিন পর পেয়েছি লাইভ সেকশনে, আমি অনেকদিন পর লাইভে আসলাম তাই, সো ইয়াস, কেমন আছো তুমি, তোমার পড়াশোনা কেমন যাচ্ছে, দিনকাল কেমন যাচ্ছে, সবই কিন্তু আমাকে জানাতে পারছো। ওকে, ইন্ডিয়া থেকে শুনছেন, ঈশান, ওয়াও, ঈশান নামটাতে আমার হচ্ছে ছোটবেলা দেখা একটা সিরিয়ালের কথা মাঝে মাঝে মনে পড়ে যায়, যে ওই সিরিয়ালটার নামও ছিল এরকম কিছু একটা, অ্যান্ড ওটার মেইন ক্যারেক্টারের নাম ছিল ঈশান, অ্যান্ড এরপর থেকে আসলে ইন্ডিয়ার প্রতি যে একটা ফেভারিট, ভালো লাগার জায়গা কাজ করা হয় সেখান থেকেই, কারণ ছোটবেলায় কিন্তু আমরা যারা ছোট ছিলাম তারা ইন্ডিয়ান সিরিয়াল দেখতাম না, ওই ইন্ডিয়ান হয়তো বা কিডস ফ্রেন্ডলি যেই সিরিয়ালগুলো মেক করা হতো হয়তো বা সেটা বিভিন্ন ধরনের চ্যানেলে, সেগুলো দেখতাম আমরা, আমাদের সেখানে হয়তো বা স্কুল লাইফ, কলেজ লাইফ, ইউনিভার্সিটি লাইফ নিয়ে ফ্যান্টাসি ক্রিয়েট করার একটা জায়গা ছিল। ওকে, হাবিব ওয়াহিদ বলছেন তুমি মোটেও সুন্দর না, আমি কি বলেছি আমি সুন্দর? আসলে যার দেখার চোখ সুন্দর সে সবাইকেই সুন্দর করে দেখে, আর যার দেখার চোখ সুন্দর না তার চোখে কেউই সুন্দর না, সো আসলে হাবিব ওয়াহিদ ভাইয়া আপনাকে এক্সট্রা করে বলার কিছুই নাই আমার। ওকে, সাব্বির হাসান আছেন আমার সাথে, ওকে, আমার প্রিয় একটা মানুষ, আসিফ ভাইকে দেখতে পারি না, আর রাজ্জাক, রাজ্জাক কেন দেখতে পারেন না সেটা যদি আমাকে একটু বলে দিতেন। ওকে, হাই আপু, ইলিয়াস আহমেদ বলছেন, হ্যালো ইলিয়াস, কেমন আছেন? ওকে আপু, আমি সৌদি আরব থেকে একটা লাইভ দেখছি, আরিফ, আরিফ, সৌদি আরবে থাকেন আপনি, সৌদি আরব থেকে আমাদের দেখছেন? ওকে, তুমি যে কতগুলা পাগল বানিয়ে দিয়েছো ছেলেকে, সাব্বির হাসান বলছেন,
আমি ছেলেকে পাগল বানিয়ে দিয়েছি, আহা কি করতে হবে এখন? পাবনা যেতে হবে, চাইলে কিন্তু পাবনা থেকে ঘুরে আসতে পারেন, ঘোরার জন্য একটা ভালো জায়গা। আমি মানে চিন্তা করেছি যেহেতু আমি হচ্ছে 64টা জেলা ঘুরবই, অ্যাটলিস্ট ঘুরতে পারি বা না পারি সেখানে গিয়ে নিজের পদচিহ্ন ফেলে আসবো। সো পাবনা ইজ ওয়ান অফ দেম, যেখানে আমাকে যেতেই হবে। অ্যান্ড এই ঘটনা একটা মজার ঘটনা মনে পড়ে যায়, আমার হচ্ছে রিসেন্টলি একটা বিয়ের দাওয়াত ছিল বগুড়াতে। সো আমি আমার ফ্রেন্ডকে একদম বলতে গেলে বগল দাবা করে জোর জবরদস্তি করে নিয়ে গিয়েছে সেখানে, যে চল তোকে যেতেই হবে, বিয়ের দাওয়াত আমরা খাবই। সো বেসিক্যালি যেটা হয়, বগুড়া যাওয়ার পরে সেখানে সেই দিন টানা বৃষ্টি, মানে আমি নামলাম, জাস্ট নামার পর থেকে থাকা পর্যন্ত সারাটার সময় বৃষ্টি ছিল। অ্যান্ড এমন কোনো মোমেন্ট ছিল না যে আমি বৃষ্টি পাইনি। অ্যান্ড ওই দিন জাস্ট মনে হয় ওই বিয়ের খাওয়া দাওয়াটা ছাড়া বাকি পুরো দিনটাই মাটি, যে একটা নতুন জায়গায় গিয়েছি ঘুরে দেখবো বা কোনো কিছু, এটা কিছুই করতে পারিনি। ইভেন এটা আমার সাথে প্রায়ই হয় যে যখনই হয়তো বা ফ্রেন্ডরা মিলে কোথাও ঘুরতে যাওয়ার প্ল্যান করি কিংবা প্ল্যান করি একটু ঘুরে আসবো অনেকদিন পরে, তখন সেখানে মানে হয়তো বা আগের এক মাস বৃষ্টির কোনো নাম নিশানা নেই, পরেও বৃষ্টির নাম নিশানা নেই, কিন্তু যেদিন আমি যাব, যেদিন আমার ঘোরার কথা, সেদিনে কোত্থেকে কোত্থেকে যেদিন অনেক অনেক বৃষ্টি চলে আসে, সারাদিন বৃষ্টি পড়ে, মানে আমি যে ঘুরবো সেই চান্সটাই একদম থাকে না। ওকে, হাই আপু, ঈশা শারমিন ঐশী আক্তার, হ্যালো ঈশা শারমিন ঐশী আক্তার, তো নামটা অনেক বড় প্লাস অনেকগুলো নামের হচ্ছে ভাগ ভাগ বলা যায়। আপনাকে মানে সবাই কোন নামে ডাকে বলেন তো, আপনার ডাক নাম কোনটা? ওকে, নাবিল তাজমা, নাবিল বলছেন আসসালামু আলাইকুম কঠিন বড় ফস্থির গার্ল আর আদিতি আপু। ওয়ালাইকুম আসসালাম নাবিল, কি অবস্থা? ওকে, সাব্বির হাসান বলছেন পাগল বলতে প্রেমের পাগল বানিয়ে দিয়েছে, ও আহ তাই না? একদমই না। ওকে, এমডি ঈশান বলছেন আপনাকে দেখলে কলকাতার রসগোল্লার মতো সুইট লাগছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, খালি কলকাতার রসগোল্লাই সুইট, আমাদের দেশের রসগোল্লা কি তিতা? এটা কোনো কথা ঈশান ভাইয়া, একদমই না। ওকে, আরিফ বলছেন আপু আপনার বাসাটা কোথায় জানতে পারি? ইয়াস, অবশ্যই জানতে পারেন, আমার বাসাটা হচ্ছে বনানীতে রেডি টু ডার অফিস, আমি এখানেই থাকি, এখানেই খাই দাই, এখানেই বড় হই, এখানেই পড়াশোনা আমার সব কিছু। সো দিস ইজ মাই হোম, আপনি চাইলে এখানে আসতেই পারেন। ওকে, যারা কোথায়? নিস্তব্ধ সিয়াম বলছেন যারা তো আছে, যারা আছে, যারা হচ্ছে হিটমিক্সে ছিল আজকে 10টা থেকে 2টা পর্যন্ত, আগামী কাল তো থাকবে না, আগামী শনিবার যারা আবার চলে আসবে হিটমিক্সে। ওকে, কেমন আছেন আপু? মোহাম্মদ মোসাদ্দেক বলছেন হ্যালো, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? সৌরভ দাস বলছেন হোয়াটস আপ, আমার তো সবকিছু ঠিকঠাক, আপনি কেমন আছেন? ওকে, হৃদয় সরকার বলছেন আহা আল্লাহ, এত রূপ একসাথে কেন দিলেন, কাকে দিলেন? ওকে, অনেকদিন পর দেখছি আপনাকে শাকির মাহমুদ, ইয়াস অনেকদিন পর লাইভে আসে আপনাদের সাথে। ওকে, আমি সাইদে দুবাই থেকে দেখছি, মানে সবাই এত এত জায়গা থেকে দেখছেন, মালয়েশিয়া থেকে, দুবাই থেকে, সৌদি আরব থেকে, ইন্ডিয়া থেকে, মানে আমার আসলে আপনাদেরকে অনেক অনেক অ্যাপ্রিসিয়েট করতে ইচ্ছে করছে, নিজেকেও অ্যাপ্রিসিয়েশন দিতে ইচ্ছে করছে যে না অনেকগুলো মানুষ অনেক দূর দূর থেকে যুক্ত আছেন। ওকে আপু, তোমাকে খুব খুব সুন্দর লাগছে। নূর ইসলাম, থ্যাংক ইউ সো মাচ, ওই যে একটা কথা বললাম যে দেখার চোখ সুন্দর, তার চোখে সবাইকেই সুন্দর লাগে, সব সবাই সুন্দর লাগে। ওকে, আপু কেমন আছেন আপনি? ফাহিম ইসলাম, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, রোমান খান ফরহাদ বলছেন, ওকে ফরহাদ, আপনি যদি একটু ইটালিক স্টাইলে না লিখে নর্মাল স্টাইলে লিখতেন তাহলে মানে আমার পড়তে একটু সুবিধা হতো। ওকে, নিঃশব্দ সিয়াম বলছেন অদিতি আপনার সামনের চুলগুলো একটু সরাবেন, সামনের চুলগুলো সরিয়ে কি হবে বলেন, সামনের চুলগুলো সরালে তো অদিতি অদিতি থাকে না। এরকম অনেক হয়েছে যে স্কুল লাইফে বা কলেজ লাইফে যেটা হয়, আমাকে হচ্ছে আমার সবসময় ইউকার দেওয়া থাকতো পেছন দিয়ে, সো আমাকে পেছন থেকে দেখে আমার ফ্রেন্ডরা চিনতে পারতো, আর সামনে থেকে দেখে বলতো না তুই মানে তোর হেয়ার কাট এরকম থাকবেই। সো এটা বলা যায় একটা ট্রেডমার্ক। ওকে আপু, তোমার সাথে কথা বলবো, ফাহিম ইসলাম এই যে বলছেন আমি আপনার কথা শুনছি, আপনার কথার রেসপন্স করছি, এটাই তো। ওকে, শামি আহমেদ সাগর একটা লাল গোলাপ দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আর কে কে যুক্ত আছেন? ও সোনা বন্ধু কেমন আছো? রাজীব আহমেদ, আমি তো ভালো আছি, আপনি কেমন আছেন? ওকে, হাই আপু, ইলিয়াস আহমেদ বলছেন হ্যালো, আর কে কে আছেন? লাইফটা একটু পরপর আটকে যায় কেন? আমি কিন্তু তো ফার্স্ট টাইম শুনছি একা থাকতে ভালোবাসি, এই যে আপনি একা থাকতে ভালোবাসেন এই জন্যই একটু পরপর আটকে যাচ্ছে, আপনি যদি আমাদের সবার সাথে থাকতে ভালোবাসতেন তাহলে একটু পরপর আটকাতো না। সো আপনি একা থাকতে ভালো না বেশি, সবার সাথে থাকতে ভালো থাকুন, তারপর দেখেন যে লাইফ একদম আটকাবে না। ওকে, আপনার বাড়ি কোথায় আপু? সবুজ, আমার বাড়ি হচ্ছে বৃহত্তর ময়মনসিংহ।
ওকে আপু দেখতে, আচ্ছা আপু ডাকলে আপনি কি বেশি খুশি হন? হাম্বল ফেলো, হাম্বল ফেলো আমাকে হচ্ছে আপু ডাকলেও আমি খুশি হই, আমাকে আপু না ডেকে শুধুমাত্র অদিতি বললেও আমি খুশি হই, মানে আমাকে ডাকলেই আমি খুশি হই। যখন আপনাকে কেউ আপনার নাম ধরে ডাকবে তখন এটা কিন্তু অন্যরকম একটা অনুভূতি, সেটা আপনি আপু বলে বলুন বা না বলেই বলুন, কোনো সমস্যা নাই। ওকে, রোম্যান্টিক ছেলে শান্ত আছেন আপু, আপনার টাইটেলটা আরজে দিয়ে কি বোঝায়? আরজে দিয়ে বোঝায় রেডিও জকি, যারা রেডিওতে আপনাদের সাথে কথা বলে, আপনাদের মনোরঞ্জন করে, আপনাদের সাথে সারাক্ষণ আড্ডায় মেতে থাকে এবং আপনাদেরকেও মাতিয়ে রাখে। ওকে আপু আপনার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ সো মাচ, ইউ আর গর্জিয়াস, তুহিন আহমেদ, থ্যাংক ইউ। কেম ডিশান বলছেন আপু মুস্তাফিজ আইপিএলে খেলছে, আমার খুব সুন্দর লাগে, বাট আপনার কেমন লাগে? ওকে টু বি অনেস্ট, আমার হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিমের সব সব প্লেয়ারকে অনেক 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 পছন্দ পার্সোনালি, কারণ হচ্ছে তারা বাইরের দেশে আমাদের কান্ট্রিকে যেভাবে রিপ্রেজেন্ট করে সব সময় এবং আমাদের দেশের হয়ে তারা যেভাবে খেলে, এই জিনিসটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো। এবং একজন স্পেসিফিক পার্সনকে কিন্তু ভালো লাগা বা খারাপ লাগার এখানে কিছুই নেই, কারণ হচ্ছে তারা প্রত্যেকটা মানুষ তাদের হার্ট অ্যান্ড সোল দিয়ে ট্রাই করে আমাদের দেশকে রিপ্রেজেন্ট করতে, আমাদের দেশের হয়ে খেলছেন তারা সবাই, সেটা তো অবশ্যই সবাইকেই আমার ভালো লাগে। ওকে রিয়াদ চৌধুরী বলছেন কি যে বললেন আপনি, মেসেজ হচ্ছে চলে গেল, মানে কমেন্টসটা চলে গেল, আপনি যদি আরেকটা বার কমেন্টস করতেন। ওকে আপু মানে কি সৌরভ দাস, আপু মানে আপু, আপু মানে বোন, আপু মানে তো এটাই। ওকে আর কে কে আছেন, জাহিদুল ইসলাম সেলিম আমার হোম ডিস্ট্রিক্ট গাইবান্ধা, আপু আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? ওকে আপু আপনি এত কিউট কেন, আমি আপনার প্রেমে পড়ে যাচ্ছি। ও মাই গড, তাই না রাবি, তাহলে একদম সুন্দর করে সাজুগুজু করে আসবো, আজকে তো একদম মেসআপ অবস্থায় আছি, অ্যান্ড একদমই আমাকে দেখা তো বুঝতে পারছেন আমার একদমই প্ল্যান ছিল না আপনাদের সাথে হচ্ছে লাইভ এসে কথা বলার, অ্যান্ড চেহারাও সেরকম নাই। সো ওকে সো ইয়াস, এই জন্য আসলে আমাকে এরকম মেসড আপ হয়তো বা লাগছে। আর কি দেখতে চাই, কে কে আছেন, হাই ম্যাডাম, এমডি শহীদ আছেন আমার সাথে, হ্যালো কি অবস্থা, কেমন আছেন? নিসাদা সিয়াম বলছেন বাই অদিতি, কেন কেন চলে যাচ্ছেন কেন? ওকে বহুদিন পর লাইভে যুক্ত হলাম, আপনি বহুদিন পর যুক্ত হয়েছেন, দ্যাটস গুড, বাট আমি এখন চলে যেতে হচ্ছে, আবার চলে আসবো যেহেতু আসা শুরু হয়ে গেছে এতদিন পরে, সো হুটহাট টুকটাক লাইভ শর্ট লাইভ হয়ে যেতেই পারে আপনাদের সাথে, তাই না? ওকে শেখ ইশতাক বলছেন তো তোমাকে দেখে সেই গানটা মনে পড়লো, কভি কভি আদিতি, গানটা আমার এত ফেভারিট, মানে মাঝে মাঝে মনে হয় যে আমার নামটা খুব সম্ভবত গান থেকে এসেছে বা এই গানটা আমার জন্য লেখা হয়েছে, গানটা এত জোস। ওকে আপু উসমান আব্দুর রহমান মিখাইল লাবিব খুলনা থেকে দেখছি, একসাথে এত মানুষ, ও মাই গড। ওকে একা থাকতে ভালোবাসি আছেন, আপনি কিন্তু খুব সুন্দর করে কথা বলেন, থ্যাংক ইউ সো মাচ। সাব্বির হাসান বলছেন আজকে থেকে 2 বছর আগে রেডিটেডের অনেক বড় ফ্যান ছিলাম, এখন হয়েছে রাতভর গান, শুধু ঘুমাতেই পারতাম না, এখন রেডিটেড সবকিছুই শুনতাম, কিন্তু এখন আর এত বেশি শোনা হয় না, কেই শোনা যেতে হয় না, এখন এখন থেকে শুনতে হবে, কারণ আমরা কিন্তু সবাই আছি আপনাদের সাথে, তাই না? সো আমাদেরকে শুনতে হবে, নতুনকে গ্রহণ করতে হবে, নতুনকে অ্যাকসেপ্ট করতে হবে, শেখাতেও হবে, শিখতেও হবে। সো ইয়াস আজকে এখানেই বিদায় নিয়ে নিতে হচ্ছে আপনাদের কাছ থেকে, বাট আগামী শনিবার আশা করছি একটা শর্ট লাইভ করে ফেলতেই পারি আপনাদের সাথে। ততক্ষণ পর্যন্ত যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যেহেতু ঘড়ি কাটার সময়টা বলছে 4টা প্রায় বেজেই গেছে, সো চেষ্টা করবেন যেন আপনি নাক আর মুখ ঢেকে মাস্কটা সবসময় পরে থাকেন, কাজ একটু পরে আপনার হয়তো বা অফিস শেষ হয়ে যাবে, উইকেন্ডে আপনি হয়তো বা খুব ফ্যামিলির সাথে টাইম স্পেন্ড করার জন্য খুব ব্যস্ত থাকবেন, সো সব কিছু মাথায় রাখতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে কোভিড-19 কিন্তু আমাদের আশেপাশ থেকে এখনো চলে যায়নি, সো অবশ্যই আপনাকে সেফ থাকতে হবে, নিজের সেফটিটা মেনটেন করতে হবে। সো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং অবশ্যই 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 আমাদের